াম ব্যাক টু মাই চ্যানেল লাজিলা স্টুডিও চুটকি পরিষ্কার করা কিন্তু খুব কঠিন কাজ কিন্তু আমার কাছে কাজটা খুব সহজ লাগে তাই আমার সহজ পদ্ধতিটা আপনাদের সাথে আমি অবশ্যই আজকে শেয়ার করব এখানে আমি একটা ছুরি সুটকি নিয়ে নিয়েছি এবার এটাকে একটা কেজির সাহায্যে দুই ভাগ করে নিব দুই ভাগ করে কেজিটার সাহায্যে সাইডের ডানাগুলোও কেটে নিব এবং এর মাথাটাও কেটে নিব এবার হচ্ছে পরিষ্কার করার পালা আমি একটা ট্রের মধ্যে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরম পানি দিয়েও করতে পারেন গরম পানি দিয়ে কিন্তু করতে কিন্তু খুব তাড়াতাড়ি হবে তবে আমি ঠান্ডা পানি দিয়ে করে দেখাচ্ছি আপনাদের ঠান্ডা পানি দিয়ে করলে আধা ঘন্টা ঠান্ডা পানিতে এই সুটকিগুলো ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা পর আমি একটা জালির সাহায্যে সুটকিগুলোকে ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে পরিষ্কার আমি কেন করিনি সেটার একটা রিজন হচ্ছে গরম পানি দিয়ে সুটকিগুলো পরিষ্কার করলে কিন্তু সুটকিগুলো একটু নরম হয়ে যায় কারণ গরম পানি দিয়ে হালকা ভিজানো রাখলে কিন্তু সুটকিগুলো নরম হয়ে যায় তখন তরকারির মধ্যে যখন সুটকিগুলো দেওয়া হয় তখন সুটকিগুলো ভেঙে যায় সেজন্য গরম পানি দিয়ে না করে আমি প্রথমে ঠান্ডা পানিটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে প্রথমে ঠান্ডা পানিটা ব্যবহার করে পরবর্তীতে আপনারা গরম পানি দিয়ে হালকা একটু ধুয়ে নিতে পারেন পুরোটা যখন আপনারা পুরোটা শুটকি ভালো করে জালি দিয়ে পরিষ্কার করে ফেলবেন এরপরেই আপনারা কেঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে নেবেন আগে করলে কিন্তু পরে পরিষ্কার করতে কিন্তু খুবই কষ্ট হবে আর সাইডের যে কালো কালো দাগগুলো আছে সেগুলো কিন্তু কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে এই যে এই ছুরি সুটকিটার প্যাটের মধ্যে কিন্তু ময়লা থাকে সেটাও আপনারা একটা ছুরির সাহায্যে এটাকে একটু উঠিয়ে দিতে পারেন বা হাত দিয়ে একটু আরও দিলে কিন্তু ময়লাটা উঠে যাবে তো আশা করি আমি আপনাদেরকে সুটকি পরিষ্কার করার এই পদ্ধতিটা বুঝাতে পেরেছি আশা করি আপনাদের এবার মূল্যবান সময়গুলো অবশ্যই বাঁচবে তো কেমন হয়েছে ভিওয়ার্স আমায় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ